আল্লাহ তাহলে এরকম করে মানুষ সৃষ্টি কেন করেন মানে এরকম বিকলাঙ্গ করে মানুষ সৃষ্টি হয় আমরা যে অবস্থানে আসি এখান থেকে করে করা এটাও বোধহয় যৌক্তিক হবে না এবং সেটার উত্তরও খুঁজে বের করা যাবে না একটা লোক জন্মগতভাবে কেন অন্ধ হলো তার হাতটা কেন পুষ্ট হলো না দুই মাথা একসাথে জোড়া হয়ে কেন জন্মগ্রহণ করলো এগুলো সাধারণত মানে আপনার সায়েন্স যেটা বলছে সেটা যেই কারণে হয় আল্লাহ তো নিজ হাতে এই পুরা বিষয়গুলো একটা সিস্টেমে বেঁধে দিয়েছেন

মানে পুরুষের শুক্রাণু নারীর জরায়ুতে প্রবেশ করবে ডিম্বাণুকে স্পর্শ করার জন্য ছুটবে লক্ষ লক্ষ কোটি কুটু মানে ইয়া কিন্তু এই শুক্রাণু কিন্তু ছুটছে প্রতিযোগিতা করছে করে গিয়ে একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু স্পর্শ করছে বা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এগুলো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেইখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের নয় মাস কোনো প্রাণীর ছয় মাস কোনো প্রাণীর মানে আট মাস কোনো প্রাণীর পাঁচ মাস এরকম নির্দিষ্ট সময় পর্যন্ত সেই টিউবে মায়ের জরায়ুতে সেই টিউবে সে বড়ো হতে থাকে সেইখানে কিন্তু শরীরের অন্যান্য অর্গানের যে সমস্ত মানে ইয়েগুলো উপাদানগুলো সাপ্লাই হয় কোথেকে কর্ণিয়া যাচ্ছে কোথেকে হার যাচ্ছে কোথেকে কিডনি যাচ্ছে কোথেকে তার মানে স্টমাক যাচ্ছে এগুলো কেউ আমরা জানি না কিন্তু এক বিন্দু পানে ফালি তার মানুষ একটু লক্ষ্য করে দেখুক তাকে কোথ থেকে সৃষ্টি করা হয়েছে বিচ্ছুরিত এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেটা পুরুষের পৃষ্ঠ দেশ থেকে যেই শুক্রাণুটা বেরিয়েছে এবং নারীর যেটা তারা মানে ফেসুল বা তারাইফ যেটা তারাইফ থেকে যে ডিম্বাণুটা বেরিয়েছে এইটা একটা টিউবে এখানেই তাকে সৃষ্টি করা হয়েছে উপাদান মাত্র এক ফুটা পানি তো এখান থেকে তাহলে হার আসলো কোথেকে চোখের কর্ণী আসলো করতে হিমোগ্লোবিন আসলো থেকে শরীরের অন্যান্য অর্গান আসলো করতে আল্লাই কিন্তু সেই ব্যবস্থাটা করেছেন এবং সেইখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা প্রসেস হয় তো এই প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের তিনটা বিষয়ে ফর্মুলা আছে এটাকে বলে আইপিও ফর্মুলা ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট এই তিনটার যে কোনো একটা প্রক্রিয়ায় যদি কোনো দুর্বলতা থাকে তাহলে মানে মানে যে আমাদের যে প্রোডাকশন আমাদের যে আউটপুট সেটা ইয়ে হয় না মানে আইপিও ইমপুট যেটা ঢুকবে সে কাঁচামালটা যেন মানে প্রপার হয় ভালো হয় সুন্দর হয় প্রসেসিং প্রসেসিং জুনে যেন প্রসেসিংটা ঠিকমতো হয় তারপরে আউটপুটটা ভালো হবে এইটাও একটা ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি মানব মানুষ তৈরির ইন্ডাস্ট্রি এখানে ইনপুট কি এক ফুটা পানি প্রসেসিং নয় মাস পর্যন্ত মায়ের শরীরে এটা প্রসেস করা হয় এখন সেই প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো মানে মানে বায়োলজিক্যাল কোনো ডিজর্ডারের কারণে হতে পারে অথবা ইনপুটে তার ওই যে শুক্রাণুর মধ্যে যে উপাদান থাকার কথা ছিল সেটার মধ্যে কোনো অংশ হয়তো ঘাটতি থাকতে পারে ডিম্বাণুর মধ্যে যে উপাদান থাকার কথা ছিল সেটার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে সামহাও যে কোনো কারণে একটা মানে মানব শিশু জন্মগ্রহণ করার জন্য যে যে অর্গানগুলো নিয়ে জন্মগ্রহণ করার কথা তার মধ্যে কোনো কোনো অংশ হয়তো পূর্ণতা পায়নি এটা আল্লাহর সৃষ্টির এই যে প্রসেসিংয়েরই একটা বিধান যে কোনো ইন্ডাস্ট্রিতে এর মধ্যে কিছু ইয়া থাকে ইতো মানে মানে কিছু লেকেজ থাকে তো সেই লেকেজ থাকে এবং এইটাও যে আপনি যে আয়টা বলেছেন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যে কয়েকটা জিনিসের ক্ষতি দিয়ে বিষয় ইমিনাল খাউফ কিছু বয় ওয়াল জো কিছু ক্ষুদা অনাক্স সিমিনাল আমওয়াল কিছু সম্পদের ক্ষতি সামারাত কিছু মানে ফল ফসলের ক্ষতি ওয়াল আনফুস মানে কিছু জীবনের ক্ষতি তো এই যে আমাদের অঙ্গহানি হয়ে যাওয়া ভালো মানুষ রাস্তা দিয়ে চলছে অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়ে যাচ্ছে এগুলো আল্লাহর একটা পরীক্ষা